বন্ধুরা, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটি বিশেষ চেঞ্জ হয়েছে যা ফিউচারে আমাদের রিজিয়নকে আরও সমৃদ্ধশালী করে তুলবে। সেই চেঞ্জ হলো ভারতের জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 উঠে যাওয়া। এই আর্টিকেল 370 ভারতের সংসদে 5ই আগস্ট ভারতের হোম মিনিস্টার অমিত শাহ অ্যানাউন্সমেন্ট করে আর্টিকেল 370 উঠে গেছে। তার এই অ্যানাউন্সমেন্ট ঐতিহাসিক হয়ে গেছে এবং সেই সময় পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর সম্পর্কে একটি হুঙ্কার দেন, যেটি ঐতিহাসিক হয়ে গেছে। চলুন সেই ঐতিহাসিক হুঙ্কারটি দেখে নিই। ইসলিয়ে এগ্রেসিভ হো কে জম্মু এন্ড কাশ্মীর কে পিএকও কো আপ ভারত কা হিসসা নাই মানতে হো ক্যা? এগ্রেসিভ না হো, জান দে দেঙ্গে ইসকে লিয়ে, জান দে দেঙ্গে ইসকে লিয়ে, জান দে দেঙ্গে ইসকে লিয়ে, ক্যা বাত কর রহে হো আপ? এগ্রেসিভ হোনে কি ক্যা বাত কর রহে হো? জান দে দেঙ্গে ইসকে লিয়ে। বন্ধুরা, ইউটিউবে আপনারা আর্টিকেল 370 নিয়ে নানা ভিডিও দেখে থাকবেন, কিন্তু খুব কম ভিডিও পাবেন যেখানে আর্টিকেল 370 কিভাবে রিভোক করার প্ল্যানিং সম্পর্কে আলোচনা করা হয়েছে। যাই হোক বন্ধুরা, আজ আমি আপনাদের আর্টিকেল 370 কিভাবে 5 বছরের প্ল্যানিংয়ের মাধ্যমে আজ 2019 সালে রিভোক করা হলো সেই প্ল্যানিং সম্পর্কে আপনাদের বলবো। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এ ধরনের ইন্টারেস্টিং টপিকের ভিডিও পেতে আমাদের চ্যানেল লস্ট ইটারনাল সায়েন্স সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ফিউচার ভিডিও দেখার জন্য। চলুন এবার টপিকে আসা যাক। এই আর্টিকেল 370 5 বছরে ভারতীয় জনতা পার্টি স্টেপ বাই স্টেপ কীভাবে প্ল্যানিংয়ের মারফত রিমুভ করলো তা সম্পর্কে আমরা জানব, কিন্তু জানার আগে এর ইতিহাস থেকে শুরু করা দরকার। চলুন তবে শুরু করা যাক এই আর্টিকেল 370-র ইতিহাস। 1947 সালে ভারত, পাকিস্তান ও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেকগুলি প্রিন্সলি স্টেট স্বাধীন হয়। এই প্রিন্সলি স্টেটগুলির সাধারণত সিদ্ধান্ত নিতে পারবে ভারত বা পাকিস্তানে বিলয় হওয়ার ব্যাপারে, নতুবা স্বাধীন থাকার ব্যাপারে। এই সময় বেশিরভাগ প্রিন্সলি স্টেট ভারতে বিলয়ে রাজি হয়েছিল, কিন্তু জম্মু ও কাশ্মীরের হিন্দু রাজা হরি সিং ভারতে আংশিক বিলয় ও আংশিক ইন্ডিপেন্ডেন্ট হতে চেয়েছিল, কিন্তু স্বাধীন ভারতের প্রথম হোম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যস্থতায় হরি সিংয়ের অনুমতিতে জম্মু কাশ্মীরে কনস্টিটিউশন অ্যাসেম্বলি গড়া হয়। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর্টিকেল 370-র প্রস্তাব দেয় ও ধীরে ধীরে জম্মু কাশ্মীরের ভারতে পূর্ণ বিলয়ের কথা বলে। এই অ্যাসেম্বলি যে প্রস্তাব পেশ করেছিল তার হেডলাইন হলো টেম্পোরারি প্রভিশনস উইথ রেসপেক্ট টু জম্মু অ্যান্ড কাশ্মীর। অর্থাৎ হেডলাইনে প্রথমেই ছিল টেম্পোরারি, অর্থাৎ একে পরবর্তীতে রিভোক করা হবে, অর্থাৎ উঠিয়ে ভারতে সম্পূর্ণ বিলয় করা হবে। যাই হোক, একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে রাখা ভালো, এই আর্টিকেল পার্লামেন্টে পাশ হওয়ার সময় ভারতের সংবিধান রচয়িতা ভি আর আম্বেদকর তীব্র বিরোধিতা করেছিল, কিন্তু নেহেরু ও অন্যান্য কংগ্রেস নেতারা এই বিলটি বিরোধিতা সত্ত্বেও পাশ করিয়েছিল। যাই হোক, চলে আসি মেন টপিকে। 1957 সালে কনস্টিটিউশন অ্যাসেম্বলি উঠে যায়, তবে এখানে বলে রাখা ভালো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি পারমিশন ছাড়া আর্টিকেল 370 হাঁটানো সম্ভব নয়। তবে বড় প্রশ্ন হলো কনস্টিটিউশন অ্যাসেম্বলি পুনরায় কিভাবে সৃষ্টি করা যাবে, অর্থাৎ রিবার্থ কিভাবে হবে, তা কিভাবে সম্ভব হলো তা আগে জানাচ্ছি। এবার চলে আসি 5 ইয়ার্স ধরে প্ল্যানিং এর প্রথম পর্যায়ে। 2014 সালে জম্মু কাশ্মীরের স্থানীয় দল পিডিপি সঙ্গে বিজেপি গঠবন্ধন হয়। এখান থেকে খেলা শুরু হয়ে যায়। দুই পার্টির মত ও আদর্শ সম্পূর্ণ একে অপরের বিপরীত মেরু হওয়া সত্ত্বেও গঠবন্ধন হয়। এই সময় থেকে বিজেপির প্ল্যানিং মারফত ধীরে ধীরে পিডিপির এমএলএদের নিজেদের সাইডে আনা শুরু করে। এই সময় পিডিপির এক বড় নেতা
সাজ্জাদ লোনকে বিজেপি তার নিজের সাইডে নিয়ে আসে। এইভাবে গুটি ছক সাজাতে সাজাতে চলে আসে 2018। 2018 সালে জুন মাসে শুরু হয় প্ল্যানিংয়ের দ্বিতীয় পর্যায়। জুন 2018-তে বিজেপি পিডিপি থেকে আলাদা হয়ে যায়। ফলাফল হিসাবে জম্মু কাশ্মীরে সরকার ভেঙে যায়, শুরু হয়ে যায় গভর্নেন্স রুল। গভর্নর আদেশ দেয় 20 নভেম্বর 2018-র মধ্যে যে কোনো একটি রাজনৈতিক দল নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, আর তা না করতে পারলে পরবর্তী নির্বাচন পর্যন্ত গভর্নর রুল জারি থাকবে। এক্ষেত্রে বলে রাখা ভালো, জম্মু কাশ্মীরের শাসন কার্য হয় দুটি সেকশনে, একটি সামার সেকশন ও অন্যটি উইন্টার সেকশন। সামার সেকশন হয় কাশ্মীরে ও উইন্টার সেকশন হয় জম্মুতে। সেই সময় উইন্টার সেকশন শুরু হওয়ায় গভর্নর চলে যায় জম্মুতে ও সমস্ত পলিটিক্যাল পার্টি কাশ্মীরে পলিটিক্সের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের চেষ্টা করছিল। এবার চলে আসি 20 নভেম্বর 2018-তে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি নিজের দলে সংখ্যাগরিষ্ঠতা ও 56 MLA আছে বলে রাজ্যপালকে ফ্যাক্স করে, ও অন্যদিকে সাজ্জাদ লোন যাকে বিজেপি সমর্থন দেয় সেও 56 MLA নিয়ে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে রাজ্যপালকে ফ্যাক্স করে। কিন্তু অদ্ভুতভাবে রাজ্যপালের ফ্যাক্স মেশিন সেদিন খারাপ ছিল। এরপর মেহবুবা মুফতি রাজ্যপালকে ফোন করে, কিন্তু ফোনে রাজ্যপালকে পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে সাজ্জাদ লোন রাজ্যপালের পিএকে হোয়াটসঅ্যাপ করে, কিন্তু এই ইনফরমেশন কোনোভাবেই রাজ্যপালের কাছে পৌঁছাতে পারল না। তারপর রাজ্যপাল 21 নভেম্বর 2018-তে ডিক্লেয়ার করে কোনো পার্টি নিজের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেনি, তাই পরবর্তী নির্বাচন পর্যন্ত গভর্নর রুল লাগু থাকবে। এবার চলে আসি প্ল্যানিংয়ের তৃতীয় পর্যায়ে। কিছুদিন পর অর্থাৎ ডিসেম্বর 2018-তে ভারতের রাষ্ট্রপতি একটি বিল নিয়ে আসে। এই বিলটি হলো আর্টিকেল 356। এখানে কিছু অ্যামেন্ডমেন্ট করা হয় ও ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে বিলটি রাখা হয়। সুপ্রিম কোর্টকে বলা হয় এসসি ও এসটি অর্থাৎ তপশিলি জাতি ও তপশিলি উপজাতির লোকেরা প্রপার রাইটস পাচ্ছে না, তাদের প্রপার রাইটস দেওয়ার জন্য লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাওয়ার অথরিটি অফ পার্লামেন্টকে দেওয়া হোক, যাতে পার্লামেন্ট এসসি ও এসটিদের প্রপার রাইটস দিতে পারবে। এই নিয়ে সুপ্রিম কোর্টকে বিচার করতে ও পাওয়ার ট্রান্সফারের ব্যাপারে বিবেচনা করতে বলা হয়। তো সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে আর্টিকেল 356 এর অ্যামেন্ডমেন্টকে পাশ করে দেয়। এরপর পাওয়ার চলে যায় গভর্নরের কাছে, কারণ জম্মু কাশ্মীরের সরকার ভেঙে গিয়েছিল এবং গভর্নর রুল লাগু ছিল। এরপর চলে আসি চতুর্থ পর্যায়ে। দিন শেষ হয়, নতুন দিন আসে, আর্টিকেল 370-র মৃত্যুর দিন ঘনিয়ে আসে। শেষে 5th আগস্ট 2019-এ পার্লামেন্টে আর্টিকেল 367 এর অ্যামেন্ডমেন্ট আসে, যেখানে বলা হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে পাওয়ার ছিল তা এখন লেজিসলেটিভ অ্যাসেম্বলির তার কাছে পাওয়ার চলে যাবে। জম্মু কাশ্মীরের সরকার ভেঙে গিয়েছিল এবং সরকার চালাচ্ছিল গভর্নর, অর্থাৎ গভর্নর রুলের মাধ্যমে তিনি সরকার চালাচ্ছিলেন, অর্থাৎ সমস্ত পাওয়ার এখন গভর্নরের কাছে। এরপর ভারতের রাষ্ট্রপতি আর্টিকেল 370 হটানোর জন্য একটি বিল আনে। সেই বিলে গভর্নর অনুমতি দান করে ও নিখুঁত ও সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে রাষ্ট্রপতি তার প্রেসিডেন্সিয়াল অর্ডার এর মাধ্যমে আর্টিকেল 370-র দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় উঠিয়ে দেওয়া হয় ও সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর সম্পূর্ণ বিলয় ঘটে ভারতে। পরবর্তীতে ভারত সরকার জম্মু কাশ্মীরে দ্বিবিভাজন করে দুটি ইউনিয়ন টেরিটরি বানায়, একটি জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি ও অন্যটি লাদাখ ইউনিয়ন টেরিটরি। এর ফলাফল হিসাবে জম্মু কাশ্মীরে বিরাট ট্যুরিজম আসবে।
ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে সবচেয়ে সুন্দর ও মনোরম জায়গা অর্থাৎ ঘোরার জন্য বেস্ট জায়গা এই জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে এবার একের পর এক ইনভেস্টমেন্ট আসবে। স্কুল, ইউনিভার্সিটি, হসপিটাল, রেস্টুরেন্ট, ফাইভ স্টার হোটেল, আরও অনেক কিছু হবে। জম্মু কাশ্মীরে ইউথদের জব হবে ও এই রিজন প্রসপারাস হবে। আর্টিকেল 370 রিভোক হতে 70 বছরের উপরে সময় লেগে গেল। এর কারণ হিসাবে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো রাজনৈতিক দলদের ইচ্ছাশক্তি খুবই অভাব ছিল, কিন্তু এই সময় বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির ইচ্ছাশক্তি অনেক বেশি ছিল। তাই এই 2019 আমরা দেখতে পেলাম আর্টিকেল 370 রিভোক হওয়ার ঘটনা। তাছাড়াও আমার মতামত অনুযায়ী এই সময় আর্টিকেল 370 কেন রিভোক করা হলো তার কারণগুলি আমি এখানে তুলে ধরলাম। পাকিস্তানের আর্থিক অবস্থা খুব খারাপ এবং চায়না ও আমেরিকা ট্রেড ওয়ারে ব্যস্ত, যার ফলে চায়না পাকিস্তানকে সাপোর্ট করার সুযোগ পায়নি। মিডিয়া লিক অনুযায়ী 15 আগস্ট 2019 এই ডিসিশন নেওয়ার কথা থাকলেও 5 আগস্ট 2019 এই ডিসিশন নেওয়া হলো, কারণ আমেরিকা ও তালিবানের মধ্যস্থতাও চলছিল সেই সময়, যেখানে এই মধ্যস্থতা পাকিস্তানের অধ্যস্থতায় চলছিল। এই মধ্যস্থতায় পজিটিভ প্রভাব এলে আমেরিকা অ্যালাই সাইড বদলে পাকিস্তান সাইডে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। ফলাফল হিসাবে ভারতের উপর আর্টিকেল 370 রিভোক করার জন্য স্যাংশন লাগার ভয় ছিল। তাই ভারত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমেরিকা ও তালিবানের মিটিংয়ের আগেই 5 আগস্ট 2019 এই আর্টিকেল 370 রিভোক করে। যাই হোক, এখন পাকিস্তান ও ভারতের ট্রেড বন্ধ হয়েছে। এখানে বলে রাখা ভালো, পাকিস্তান ও ভারতের ট্রেড এমনিও খুবই কম হয়। এই ট্রেড বন্ধ হওয়ার জন্য ভারতের মতো বড় জায়ান্ট ইকোনমির কিছু অসুবিধা হবে না, কিন্তু পাকিস্তানের মতো ইকোনমির খুব খারাপ দশা হবে, তাদের উপর বিশেষ প্রভাব পড়বে। এছাড়াও পাকিস্তান এই ডিসিশনের ওপর একদম রেগে আছে, কারণ পাকিস্তানের সমস্ত রাইট জম্মু কাশ্মীরের উপর থেকে উঠে যায়। এর জন্য হয়তো ভারত ও পাকিস্তানের মধ্যে স্মল টাইম ওয়ার হতে পারে। ওয়ার হলে ভারতের ইকোনমি ওয়ার এফেক্ট সহ্য করে নিতে পারবে, কিন্তু আশঙ্কা হলো যে পাকিস্তানের ইকোনমি কোলাপস না হয়ে যায়। যাই হোক বন্ধুরা, জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জন্য তাদের নতুন উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ফিউচার ভিডিওর জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।